आज के हमें करे देखा पद्म लुचि। ময়দাটা আমি চেলে নিয়েছি, যে যেরকম পরিমাণে করবেন সেই পরিমাণে ময়দা নিয়ে নেবেন। ময়দার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। চার চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়মটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এভাবে মিলিয়ে নিতে হবে। তারপর আমি জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। মাখাটা হবে বেশি টাইটও না আবার খুব নরমও না, মিডিয়াম মেখে নিতে হবে। 1 লিটার দুধ আমি শুকিয়ে জাল করে শুকিয়ে এই ক্ষীরটা করে নিয়েছি, খোয়া ক্ষীরটা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। দিয়ে দিচ্ছি কাজু কুচি। দিয়ে দিচ্ছি আমন্ড কুচি। দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়ো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আমি পুর তৈরি করে নিলাম। দশ মিনিট পর ময়দাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার লেচি কেটে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি, এবার এগুলো আমি একে একে সব বেলে নেব। এভাবে দুটো লুচি আমি বেলে নিয়েছি। এবার চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। জল কিন্তু অবশ্যই লাগাবে, না তো খুলে যাবে। উপর থেকে আরেকটা লুচি দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে চেপে দেব চারিকিনারে। হাতে তুলে নেব, নিয়ে এইভাবে মুড়ে নেব। এভাবে চারিপাশটা মুড়ে এভাবে আমি করে নিয়েছি। এভাবে একটা একটা করে আমি সবগুলো করে নেব। সবগুলো লুচি আমি এভাবে বেলে নিয়েছি। এবার এগুলো আমি একটা একটা করে তেলে ভেজে নেব। আমি শিরাটা করে নিচ্ছি। শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিনি। আর দিয়ে দেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে দিলাম। এই শিরাটা একটু ঘন হবে, এক তার মতো শিরা হবে। শিরাটা আমি জাল দিয়ে নিচ্ছি। শিরাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা ছোট এলাচ থেঁতো করে।
গন্ধটা ভালো হয়। কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তেলটা খুব গরম গরমে দিতে হবে না, হালকা গরমে দিতে হবে, না তো উপরটা পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কদর লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। একটু সময় নিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। কদর লুচিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রত্যেকটা। ভিজে আমি তুলে নিচ্ছি, তুলে আমি অন্য জায়গায় রাখছি, পরে শিরাতে দিচ্ছি। শিরাটা আমার আর একটু হবে, ওই জন্য আমি দিচ্ছি না এখন। শিরাটা হালকা গরম আছে, এই অবস্থাতে আমি পদ্ম লুচিগুলো ডুবিয়ে দেব। এভাবে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারপর তুলে নিব। এভাবে আমি ওই সবগুলো পদ্ম লুচি তৈরি করে নেব। তৈরি হয়ে গিয়েছে পদ্ম লুচি, আবার অনেকে বলে চন্দ্রকলা কুলি। এভাবে তৈরি করে নিন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।